এইভাবে যে তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে, যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা ই করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম সেটা এটাকে অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবেই গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশ চলে আসবে এবং ঠিকই 15 তারিখ মূল যে আমাদের কাছে আছে উনি এবং তার যে যে গার্লফ্রেন্ডটা গিয়েছিল 30 তারিখ, এই দুজন তারা বাংলাদেশে চলে আসে। 16 তারিখ মুস্তাফিজ চলে আসে। এভাবে পর্যায়ক্রমে ওরা যখনই বাংলাদেশে ঢুকে পড়েছে ঠিক তখনই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল। ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডুতে থেকে হতে উনি ওখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে এবং চলে গেছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে এই হত্যাকাণ্ডটা আসলে তাদের দীর্ঘদিনের একটা পরিকল্পিত প্ল্যানের একটা অংশ এবং তারা দীর্ঘদিন যাবতেই তারা একটা সুযোগ খুঁজছিল ভিকটিম প্রথম সময় ওই দেশে যাবে। এবং আমরা শুধু তা না, এই যে পরিকল্পিত যে হত্যাকাণ্ডটা করার পরে আমরা যারা তদন্তকারী কর্মকর্তা মানে 18 তারিখ একটা জিডি হয়েছে, গোপাল বিশ্বাস তার কলকাতা পুলিশের কাছে জিডি করেছে এবং আপনারা দেখবেন সেইগুলিতে তারা তাদের মোবাইলগুলিতে বিভিন্ন ধরনের মেসেজ দিয়েছে। অর্থাৎ ভিকটিমের মোবাইল থেকে কোনো সময় দেখা গেছে গোপাল বিশ্বাসের কাছে একটা রিং দিয়েছে, কোনো সময় বাংলাদেশের একজনের কাছে রিং দিয়েছে, কোনো সময় বিহার থেকেও রিং দিয়েছে এবং কলকাতা যে নাম্বার থেকেও রিং দিয়েছে। এবং অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে ভিকটিম কিন্তু এখনও ঠিক আছে এবং সে সর্বশেষ একটা মেসেজ পাঠিয়েছে মানে 18 তারিখের পরে। মেসেজটা ছিল এরকম যে আমি দিল্লি যাচ্ছি, আমি দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে আমার সাক্ষাৎ হবে এবং মাননীয় আমাদের দেশের প্রধানমন্ত্রী যাবে সেখানে, সেখানে তার মন্ত্রী পাওয়ার বিষয় নিয়ে কথা হবে। সেই মেসেজগুলি যখন আমরা পেলাম আমার তখনই সন্দেহ হচ্ছিল যে এরা আসলে মানে অপরাধীরা অপরাধ করে ডিভাইসের মাধ্যমে তারা অপরাধ তদন্তকারী সংস্থাগুলিকে ভিন্ন খাতে নিয়ে যাওয়া এবং তারা যখন তাদের নাম গন্ধ যেন না থাকে, নিশানা না থাকে, সে কারণে কোনো সময় তারা এই মোবাইলটা গিয়ে তারা পাঠিয়ে দিয়েছে বেনাপুলের দিকে, কোনো সময় তারা মোবাইলটাকে পেটে পাঠিয়ে দিয়েছে মুজাফফরাবাদ, কোনো সময় তারা আবার মেসেজ দিয়েছে, আবার কোনো সময় ইয়ে থেকে পশ্চিমবঙ্গের মানে লাস্ট বর্ডার যেখানে আমাদের মানে বেনাপুলের কাছে তারা সেখানে যে মেসেজটা দিয়েছে আমাদের বাংলাদেশে তার যে তার পিএস এবং আরও অনেকের কাছে তারা মেসেজ মানে টেলিফোনটা করেছে। টোটাল উদ্দেশ্য ছিল একদিকে লাশটি গুম করা, অস্তিত্ব যেন কখনো না পাওয়া যায়, আরেকটা উদ্দেশ্য ছিল তদন্তকারীরা যেন কোনো ডিভাইস খুঁজে না পায়, ডিভাইসটা এমনভাবে করবে যেন তাকে অপরাধী ধরতে না পারে। আর অন্যদিকে আমাদের দেশের যে সকল অপরাধীরা বিদেশের মাটিকে অপরাধ আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করেছে তারাও যেন ইন্ডিয়ান পুলিশের জন্য তাদের নজর যেন বাংলাদেশে না আসে।